Assalamualaikum dear viewers and subscribers. Shagoto janachi amar notun ekti recipe dekhar jonno. Dear viewers, ashche kurbani ide ekta notun recipe niye ami ajke Bangladesh live theke hajir hoyechi. Dear viewers, ajke ami toiri kore dekhabo muchmuche kati kabab. Ar ei kati kabab ta kintu onek mojadar. Amar ei recipe ti purapuri dekhlei apnara bujhte parben eta kotota mojadar ebong lobonio ekta muchmuche kabab. Dear viewers, deri na kore cholun amra chole jai amader mul recipe te. ভিউয়ার্স গরুর মাংসের স্পেশাল কাচি কাবাবটা তৈরি করতে আমি এখানে আধা কেজি মতো গরুর মাংস একেবারে সলিড গরুর মাংসটা নিয়েছি আর এগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি এই কিউবগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে একেবারে পাতলা করে কাটা যাবে না আমি প্রত্যেকটা মাংস কিভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংসটা আমি কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম একেবারে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এখানে যে যে উপকরণগুলো দিয়ে আমি এখন মাংসটা মেরিনেট করে রাখব সেই উপকরণগুলো এখন আমি অ্যাড করছি ফারস্টে আমি অ্যাড করছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি হাফ কেজি মাংসের জন্য যে পরিমাণে দরকার মশলাগুলো মেরিনেট করার ক্ষেত্রে সেগুলো আমি সেই পরিমাণে দিচ্ছি আপনাদের যদি এই কাবাবের মাংসটা বেশি হয় তাহলে সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে নেবেন ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়াটা আমি এক চা চামচ দিয়েছি আপনারা চাইলে এখানে যদি একটু ঝালটা কম খেতে চান তাহলে কমিয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা একটু স্পাইসি হলে ভালো হয় সে কারণে আমি এক চা চামচ অ্যাড করেছি অ্যাড করছি আদা বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এই কাবাবটার জন্য রসুন বাটাটা খুবই এসেনশিয়াল এই কারণে রসুন বাটাটা একটু বেশি দিলেই মজা হয় এরপরে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি পাউডার মিল্ক দুই চা চামচ পরিমাণ এখানে প্রশ্ন করতে পারেন কেন আমি পাউডার মিল্কটা ইউজ করছি ডিয়ার ভিউয়ার্স এটাই তো স্পেশালি আমার আজকের এই কাবাবটা আমি বলেছি যে এটা একটা স্পেশাল কাচি কাবাব তো সে কারণে এখানে পাউডার দুধটা আমি অ্যাড করছি যাতে করে এই কাবাবটা উপরটা ক্রিস্পি এবং ভেতরটা খুবই জুসি হয় আর জুসি কাবাব খেতে আমরা সবাই পছন্দ করি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বারবিকিউ সস এই বারবিকিউ সসটা কিন্তু এই কাবাবের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে এরপরে দিচ্ছি ভিনেগার দুই চা চামচ পরিমাণ আপনারা চাইলে পেঁপে পেস্ট করে দিতে পারেন খোসা সহ এর আগে কিন্তু আমি শিক কাবাবে দেখিয়েছি পেঁপে পেস্ট করে দিয়ে তো আজকে আমি স্পেশাল কাঠি কাবাব তৈরি করছি আর এখানে আমি পেঁপে পেস্ট করে দিচ্ছি না এখানে আমি ভিনেগার দিচ্ছি আর ভিনেগারও কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে সফট হতে সাহায্য করে এই উপকরণগুলো অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন আমি যে কোনো খাবার মেরিনেট করে রাখার সময় তেল ইউজ করি আর আমি আগেও বলেছি এখনও বলছি তেলটা ইউজ করলে খাবারটা অনেক ভালো করে মেরিনেট করা যায় এবং মেরিনেটটা খুবই ভালো হয় এখন আমি এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আর মাখানোটা অনেক সময় নিয়ে মাখতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের ভেতর পর্যন্ত মাংসের মশলাগুলো একেবারে ঢুকে যায় আর যতটা মাখানো ভালো হবে ততটাই কিন্তু এই কাবাবটা মজাদার হবে যারা এই ভিডিওটি দেখছেন আর একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নেক্সটে স্পেশাল কিছু রেসিপি আর ব্লগ দেখার জন্য আসছি কুরবানি ঈদে আমরা কিন্তু এই কাবাবটা ঘরে তৈরি করে খেতে পারি গতানুগতিক মাংস খেতে খেতে কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাই আর এভাবে যদি আমরা কাবাবটা তৈরি করে খাই আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাবাবের জন্য এই মাংসগুলো ভালো করে মেরিনেট করে আমি রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য আপনারা চাইলে আগের দিন রাতেও মেরিনেট করে রাখতে পারেন পরের দিন এটা ভেজে খেতে পারেন এটা আমি প্রসেস করে রেখে কিভাবে এটা রেডি করব পুরোপুরি কুক করে সেই সম্পূর্ণ রেসিপিটি আমি আশা করব আপনারা সবাই দেখে নেবেন এটা কিন্তু একটা স্পেশাল কাবাব আর এটা একেবারেই নতুন বলে আমি মনে করছি এটা মাখানো হয়ে গিয়েছে আমি অনেক সময় নিয়ে এটা মাখিয়েছি এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা পরে আমি এটা কুক করব সেই কারণে আমি আজকে নর্মাল ফ্রিজে রাখছি আপনারা যদি 7 থেকে 10 দিন প্রসেস করে রেখে দিতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ভিউয়ার্স 8 ঘন্টা পরে
আমি কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কাবাবগুলো কিন্তু সুন্দর মেরিনেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু টুথপিক এভাবে ভিজিয়ে রেখেছি যাতে করে কাবাবগুলো এর ভেতরে সেটিংস করা খুব সহজ হয়। আর এখানে আমি কতগুলো পেঁয়াজ এভাবে চারকোনা করে কিউব করে কেটেছি, ঠিক যেমনটা আমরা ইউজ করি চাইনিজ ভেজিটেবলে। এখন আমি এটা কিভাবে এই কাচি কাবাবটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এক পিস করে মাংস নিচ্ছি। কাবাবের মাংসটা দেওয়ার পরে এখানে আমি এক টুকরো পেঁয়াজ, আবার একটা মাংস, আবার একটা পেঁয়াজ এভাবে সাজিয়ে নেব। আরেকটা সাজিয়ে দেখাচ্ছি। কাবাবে তো এমনি আমরা পেঁয়াজ খেতে পছন্দ করি, তো এভাবে যদি কাবাবের সঙ্গেই আমরা পেঁয়াজটা গেঁথে দেই তাহলে কিন্তু সেই কাবাবটা আরও বেশি টেস্টি হয়। কাঠিতে কাবাবগুলো সেটিংস করার পরে একটা ব্যাটার তৈরি করতে হবে, সেটা বেসন দিয়ে। আর এটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিচ্ছি। সাধারণ যে বেসনগুলো আমরা দিয়ে আলুর চপ, বেগুনি এগুলো তৈরি করি, বেসনের ব্যাটারটা আমরা যেভাবে তৈরি করি তার ঠিক কিছুটা ঘন তৈরি করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা মুচমুচে হবে, এ কারণে কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা স্পাইসি হওয়ার জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, এটার থিকনেসটা ঠিকভাবে বোঝা যাবে না। সেই কারণে আমি একটু অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে তেল বসিয়েছি। কাঠি কাবাবগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর সে কারণে এখানে কাঠি কাবাবগুলো যেন একেবারে ডুবে ভাজে সেই পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি। আর তেলটা মাঝারি টেম্পারেচারে গরম হলেই আমি একটা একটা করে কাঠি কাবাব এখানে দিয়ে ভেজে নেব। তেলটা বেশ কিছুটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই ব্যাটারের মধ্যে কাবাবটা এভাবে একটুখানি ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, একেবারে হাই বা একেবারে লোতে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু কাবাবটা ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হবে না। আর চুলার আঁচটা মিডিয়াম দিয়ে এই কাবাবটা তৈরি করতে হবে। এতে করে মাংসটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার উপরটাও খুব সুন্দর ক্রিস্পি হয়ে আসবে। কিছুক্ষণ পরে একটা সাইড যখন হয়ে যাবে নিচের সাইডটা, তখন একটুখানি ঘুরিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাবাবগুলো ভাজতে হবে, এগুলো ভাজতে কিছুটা সময় বেশি লাগবে। এরকম লাল লাল করে ভেজে এগুলো উঠিয়ে নেব। আর ওঠানোর সময় আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়েছি। কিচেন টিস্যু বা কিচেন টাওয়ালের উপর উঠালে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা এই কিচেন টিস্যুতে সুন্দরভাবে ঝরে যাবে। ভিউয়ার্স, এই কাবাবটা কিন্তু ওপরটা একেবারে ক্রিস্পি আর ভেতরটা জুসি। আমার এই পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর ইজি। আসছে ঈদে আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের ঘরে ঘরেও তৈরি হবে। ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি। নেক্সট ডে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে বাংলাদেশ লাইভ থেকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।